কি নাম আপনার? আমার নাম অরুণাম। কোথা থেকে এসছেন? আমরা কলকাতা থেকে এসেছি। তা প্রশাসন তো নিষেধাজ্ঞা করছে দেখছেন, একটা ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে কিছুক্ষণের মধ্যে। হ্যাঁ, প্রবাবিলিটি আছে, যদি পড়ে তাহলে আমরা হোটেলে থাকবো, বেরোবো না। অলরেডি তো আমরা সব প্ল্যান করে চলে এসেছি, তো থাকবো হোটেলে। যদি সেরকম প্রবলেম হয় হোটেলের বাইরে বেরোবো না। কবে এসছি? আমরা এসছি আপনার 6th। আর থাকার তাহলে ইচ্ছা আছে? হ্যাঁ, থাকার ইচ্ছা রয়েছে। এমনি ওয়েদার তো ভালোই রয়েছে, আর এমনিও এখনও অবধি কিছু প্রবলেম হয়নি। তো যদি হয় তাহলে হোটেলে থাকবো, বাইরে বেরোবো। আমরা বিভিন্ন লাইন ডিপার্টমেন্টে যারা অফিসার আছেন তাদের সঙ্গে মিটিং করেছি এবং তাদের প্রত্যেকে কী প্রস্তুতি রয়েছে সেটা আমরা খতিয়ে দেখেছি। প্রত্যেকে বলা হয়েছে কন্ট্রোল রুম খুলতে এবং ব্যবস্থা নিতে এবং টিম তৈরি করে রাখতে। একই সঙ্গে আমরা SDO সাহেব এবং BDO সাহেবদের বলেছি মাইকিং করতে, বিশেষ করে উপকূলবর্তী ব্লকগুলোতে। যারা ফিশারম্যান আছে তাদের ফিরে আসতে বলা হয়েছে সমুদ্র থেকে, তারা আজকের মধ্যে ফিরে আসবেন এই আশা আমরা করছি। সব দিক দিয়ে আমরা প্রস্তুত আছি এবং রিলিফ মেটেরিয়াল আমরা বিভিন্ন জায়গায় স্টক করে রাখছি অ্যাডিকুয়েট, যাতে কোথাও কোনো অসুবিধা না হয়। এবং যেগুলো আমাদের সাইক্লোন শেল্টার আছে সেগুলোকে আমরা ঠিকঠাক করে রাখছি, গুছিয়ে রাখছি, যাতে লোকে অসুবিধায় না পড়ে। হ্যাঁ, নামবে আমাদের NDRF একটা টিম কলকাতা থেকে আসছে, যে প্রয়োজন হলে সেইভাবে সবাই রেডি আছে আমরা কাজের লাগবে।